পাঠশালা ইংলিশ যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার হবে বন্ধু আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি ইংলিশ গ্রামারের খুব খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক সেটা হলো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ কাকে বলে কেন পার্টস অফ স্পিচ আমরা পড়াশোনা করবো জানবো কীভাবে পার্টস অফ স্পিচগুলোকে আইডেন্টিফাই করব কতগুলো তাদের টাইপস রয়েছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিও তবে পার্টস অফ স্পিচের ওপর আজকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো মানে পুরো ব্যাপারটা একবারে বলার চেষ্টা করবো পরে ভিডিওগুলোতে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে আরও ডিটেলে কিন্তু জানবো আজকে ভিডিওতে পার্টস অফ স্পিচের ওপরে ওভারভিউ দিচ্ছি তাহলে প্রথমেই আমরা জানবো পার্টস অফ স্পিচ কাকে বলে থাকে দেখো পার্টস অফ স্পিচ জানার আগে তোমাকে এখানে যে শব্দগুলো রয়েছে স্পিচ এই শব্দটা মানে জানতে হবে স্পিচ মানে কি আমরা যে কথা বলছি আমি এতক্ষণ ধরে যত কথা বলে চলছি সেই যে কথাগুলো যে বাক্যগুলো বলছি তাই তো সেই সেন্টেন্সে আমি দেখো প্রচুর ওয়ার্ডস বলছি সেই সেন্টেন্সগুলো কিন্তু ওয়ার্ডসগুলোতে তৈরি হয় তাই তো ওয়ার্ডসগুলো যখন পরপর বসে সুন্দর করে একটা মিনিং বোঝাই তখনই কিন্তু এক একটা সেন্টেন্স তৈরি হচ্ছে সেই সেন্টেন্সগুলো আমরা কথা বলার মাধ্যমে বলছি তাহলে এই যে ওয়ার্ডসগুলো আমরা বলছি এক একটা সেন্টেন্সে প্রত্যেকটা ওয়ার্ডসে কিন্তু একটা মানে রয়েছে একটা মিনিং রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডসে একটা কাজ রয়েছে তাদের কিন্তু আমরা এমনি এমনি কোনো সেন্টেন্সে বসাই না তাদের এক একটা করে ভূমিকা পালন করে তারা এবার সেই যে ভূমিকাগুলো পালন করে সেই ভূমিকাগুলো পালন করার ওপরে ডিপেন্ড করে তাদেরকে আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি তাহলে এই যে প্রত্যেকটা কথা বলার মধ্যে যতগুলো পার্টস রয়েছে কথার যে অংশ রয়েছে মানে যে ওয়ার্ডসগুলো রয়েছে সেই ওয়ার্ডসগুলোকে তাদের কাজ অনুযায়ী তাদের যে গুরুত্ব সেটা অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভেঙেছি তাদেরকে এবং সেই ক্যাটাগরিকে আমরা গুলোকে আমরা বলে থাকি পার্টস অফ স্পিচ তার মানে হলো যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি একটা গাড়ি তৈরি করবে ওকে গাড়ি তৈরি করতে গেলে তোমাকে কি কী জিনিস দরকার গাড়ি তৈরি করতে গেলে তোমার প্রথমে গাড়ি একটা মেটাল বডি লাগবে চাকা লাগবে দরজা লাগবে জানলা লাগবে স্টিয়ারিং লাগবে সিটস লাগবে লাইটস লাগবে তাই তো তারপরে গাড়িতে তুমি যে পেট্রোল দেবে না ডিজেল দেবে এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তুমি একটা গাড়ি তৈরি করবে তাহলে আমরা যে গাড়িটাকে দেখছি সেই গাড়িটা কিন্তু আসলে এই প্রত্যেকটা পার্টসকে একসাথে জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে তেমনি আমরা যখন কোনো কথা বলছি সেন্টেন্স বলছি সেই সেন্টেন্সের মধ্যে কিন্তু অনেকগুলো ওয়ার্ডস রাখা রয়েছে এবং সেই ওয়ার্ডসগুলো পরপর বসেছে এক একটা ভূমিকা পালন করছে এবং তার ফলে কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হচ্ছে তাহলে এই যে সেন্টেন্স বা আমাদের কথা বলার মধ্যে বিভিন্ন শব্দ বসানো হচ্ছে বিভিন্ন অংশ রয়েছে সেইগুলো কিন্তু এক একটা ভূমিকা পালন করে এবং এই ভূমিকাগুলো পালন করার উপরেই তাদেরকে আমরা পার্টস অফ স্পিচ বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করেছি এবং সেই অংশগুলোকেই পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে এবার যদি বলা হয় পার্টস অফ স্পিচ ক রকমের পার্টস অফ স্পিচ কিন্তু আট রকমের রয়েছে ধর একটা সেন্টেন্স নিলাম ফর এক্সাম্পল সেখানে আমরা বলছি যে দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দি আফটারনুন এখানে দা আছে একটা শব্দ বয়েজ আছে প্লে আর আছে প্লেইং আছে ফুটবল আছে ইন দি আফটারনুন দেখো কতগুলো শব্দ রয়েছে কিন্তু তোমাদের কিন্তু এই যে প্রত্যেকটা শব্দ সেই প্রত্যেকটা শব্দে কিন্তু এক একটা করে ভূমিকা রয়েছে এই সেন্টেন্স এক একটা কাজ করছে তারা এবং তাই জন্য কিন্তু তাদেরকে এই সেন্টেন্সগুলোতে রাখা হয়েছে এই কাজগুলো করছে এবং এই কাজের বেসিস এক একটা ওয়ার্ডসকে আমরা এক একটা ক্যাটাগরিতে ভাঙতে পারি যেমন ধরো এই যে বয়েজ রয়েছে বালক রয়েছে এরা এক একটা নাম একটা তাই জন্য আমরা এদেরকে নাউন বলতে পারি যেমন ফুটবল একটা খেলার নাম তাই একে আমরা নেম বলতে পারি কিংবা এই যে আর প্লেইং এটা কিন্তু কাজ করছে প্লেইং কাজ করছে এটা একটা ভার্ব বলতে পারি তাহলে এই যে নাউন বলছি কোনোটাকে কোনোটাকে ভার্ভ বলছি এখানে ইন রয়েছে এটাকে প্রেপোজিশন বলছি এখানে আফটারনুন রয়েছে এটাকে আমরা অ্যাডভার্ভ বলছি এই যে নাউন প্রেপোজিশন বলছি অ্যাডভার্ভ বলছি এগুলোকে আমরা কিভাবে বলছি কেন বলছি কার কি কাজ সেই সমস্ত কিছুই পার্টস অফ স্পিচের মধ্যে আমরা আজকে জানতে চলেছি পার্টস পার্টস অফ স্পিচকে আমরা আট ভাগে ভাগ করে থাকি নাউন প্রনাউন অ্যাডজেকটিভার্ভ অ্যাডভার্ভ প্রেপোজিশন কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন এই যে আট টাইপ রয়েছে এইটা কিন্তু টোটাল পার্টস অফ স্পিচ পৃথিবীতে যত সেন্টেন্স তুমি বলো তার মধ্যে যত যত শব্দ থাকুক না কেন প্রত্যেকটা শব্দকে কিন্তু এই আট রকম ক্যাটাগরিতে তুমি ভাঙতে পারবে আট রকম ক্যাটাগরিতে তুমি কোনো না কোনো ক্যাটাগরিতে কোনো না কোনো শব্দ কিন্তু চলে আসবে সুতরাং এই পার্টস অফ স্পিচগুলো প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট তুমি কি কথা বলছো কোন কোন শব্দ ইউজ করছো সে শব্দগুলোর কি ভূমিকা কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত শব্দগুলো এই সমস্ত কিন্তু তোমাদেরকে অবশ্য অবশ্যই ইংলিশ গ্রামারে জানাটা খুব জরুরি তাহলে শুরু করছি আজকের লেসেন আরও ডিটেলে জানবো প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে নিয়ে এখন আমি আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সম্পর্কে অল্প অল্প করে শুধুমাত্র ধারণাটা পাওয়ার চেষ্টা করছি ওকে প্রথমে আছে নাউন নাউন মানে যে কোনো নাম আমরা ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয়েছে যে কোনো জিনিসের নাম হবে তখনই তাকে কিন্তু আমরা নাউন বলতে পারি যেমন ধরো কোনো মানুষের নাম বলতে পারো কোনো জায়গার নাম বলতে পারো কোনো প্রাণীর নাম বলতে পারো কিংবা কোনো থিংস জিনিসের নাম কিংবা কোনো ফিলিংস তোমার মধ্যে যে কোনো আবেগ হচ্ছে ইমোশনস হচ্ছে তোমার রাগ হচ্ছে তোমার ইউনো তোমার কষ্ট হচ্ছে তোমার খিদে পাচ্ছে তোমার ঘুম পাচ্ছে কিংবা তোমার খুব হ্যাপি লাগছে তোমার খুব দুঃখ লাগছে যত রকম ফিলিংস আছে সমস্ত ফিলিংসগুলোকে কিন্তু আমরা নাউন বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে আমরা ধরো যে সমস্ত জিনিসগুলোকে আমরা ইউনো দেখতে পাই আমরা ছুতে পারি কিংবা আমরা ফিল করি অনুভব করতে পারি সেই সমস্ত নামগুলোকে আমরা নাউন বলতে পারি এটা খুব খুব ইম্পর্ট্যান্ট কিন্তু তোমাদের ইংলিশ গ্রামারে কিংবা তোমাদের ইংরেজি শেখার ক্ষেত্রে তাই তো ধর একটা সেন্টেন্স নিয়েছি এখানে অরিজিৎ সিং ওয়েন্টু টু শ্রীলঙ্কা উইথ ইজ ডগ ফর আ কনসার্ট অ্যান্ড স্যাং সংস উইথ হ্যাপিনেস এই যে সেন্টেন্সটা আমরা বললাম সেই সেন্টেন্সটা তোমরা কি আইডেন্টিফাই করতে পারছো বন্ধুরা যে কোথায় কোথায় নাম আছে কতগুলো নাম আছে ওকে আমি তোমাদেরকে একটু হেল্প করে দিই প্রথমে আমরা কী পাচ্ছি অরিজিৎ সিং সবার প্রিয় গায়ক তার গান আমাদেরকে মুগ্ধ করেছে বারবার আমাদের খুব ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং তো অরিজিৎ সিং কিন্তু একটা নাম একটা মানুষের নাম তাই তো সুতরাং অরিজিৎ সিং অবশ্যই একটা নাউন এরপর দেখতে পাচ্ছি অরিজিৎ সিং কোথায় ওয়েন টু শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আমরা দেশের নাম তাই তো তাহলে শ্রীলঙ্কা তারপরে কার সাথে গেছিল কুকুরের সাথে গেছিল একটা অ্যানিমাল হয়ে গেল অ্যানিম্যালের নাম হচ্ছে ডগ ফর এ কনসার্ট কিসের জন্য গেছিল একটা কনসার্টের জন্য গেছিল গানের প্রোগ্রামের জন্য গেছিলো এটা কিন্তু তুমি একটা জিনিস বলতে পারো একটা ঘটনা বলতে পারো তাহলে এটাও কিন্তু একটা নাম বলছে নাউন অ্যান্ড স্যাং সংস কি গান করেছিল কি করেছিল সেখানে গিয়ে গান করেছিল এই যে সংস এটা কিন্তু বস্তু থিংস এটা কিন্তু জিনিস তাই তো গান করেছিল তারপরে কি বলছে কিসের সঙ্গে গান করেছিল উইথ হ্যাপিনেস প্রচন্ড খুশি হয়ে এই যে খুশিটা তোমরা কি খুশি দেখতে পাও না খুশি কিন্তু ফিল করতে পারো তাহলে একটা ফিলিংসের নাম হচ্ছে খুশি তাই তো খিদে খিদেটা কি তোমরা দেখতে পাও আমরা কত খিদে পেয়েছি খিদে দেখতে পাচ্ছ না আমরা কিন্তু খিদেটা ফিল করতে পারি অনুভব করতে পারি তাই জন্য একটা অনুভূতির নাম একটা ফিলিংসের নাম সেটাও কিন্তু নাউন হয় তাহলে এখানে হ্যাপিনেস হচ্ছে একটা ফিলিংসের নাম তাহলে দেখো এই সেন্টেন্সে কিন্তু আমরা দেখলাম যে মানুষের নাম জায়গার নাম প্রাণীর নাম বস্তুর নাম একটা আবেগের নাম সমস্ত কিছু আসছে এবং সব কিছুকে আমরা বলতে পারি নাউন আশা করি তোমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়েছে নাউন সম্পর্কে কোনো কিছু মুখস্থ করবে না কোনো কিছুকে না বুঝে তোমরা মনে করার চেষ্টা করবে না প্রথমে ব্যাপারটাকে বুঝবে তারা দেবে খুব ইজিলি বিষয়টা তোমাদের মাথায় থেকে যাচ্ছে এরপরে আসছে প্রনাউন নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন বসাই দেখো নাউন তার আগে আসছে প্রো তাই তো প্রো নাউন তারপরে নাউনের আগে বসাবো বা নাউনের পরিবর্তে বসাবো সরি নাউনের পরিবর্তে বসাবো কিন্তু নাউনের পরিবর্তে আমরা কেন বসাবো মানে প্রোনাউনটা কেন আমার তো নাউন দিয়েই কাজটা চালাতে পারি আমরা প্রোনাউন কেন বসাবো এই প্রশ্নটা তোমাদের সবার মনে আসতে পারে কিন্তু দেখো আমরা যখন সেন্টেন্স বলছি যেমন ধরো একটা সেন্টেন্স বললাম অক্ষয় ইজ এ স্টার সবার প্রিয় নায়ক অক্সয় কুমার অক্সয় লাভস অক্সয়স ফ্যামিলি আকশয় অক্সয়ের ফ্যামিলিকে ভালোবাসে দেখো আমরা যখন কথা বলি তখন কিন্তু এই ধরনের কথা বলি না এটা কিন্তু শুনতে একটু রেডিকুলাস লাগছে না অক্সয় ইজ এ মুভি স্টার অক্সয় লাভস অক্সয় ফ্যামিলি অক্ষয় অক্সয়ের ফ্যামিলিকে ভালোবাসে দেখো প্রত্যেকবার কিন্তু আমরা অক্সয় আকশায় করছি এটা কিন্তু আমাদের খুব কানে লাগছে আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে এবং এটা কিন্তু ইউজুয়ালি আমরা বলে থাকি না তাহলে এর পরিবর্তে আমরা কি বলি আমরা বলি বদলে আমরা হি বসাই এবং যেখানে সেখানে আমরা হিজ বসাই সো আক ইজ এ মুভিস্টা হি লাভস হিজ ফ্যামিলি তাহলে এখানে দেখো হি বসলাম আমি অক্সয়ের পরিবর্তেজ এর পরিবর্তে হিজ বসালাম এই যে আকসয় নাম এটা কিন্তু নাউন কিন্তু নাউনটা আমরা বারবার না বলে তার পরিবর্তে কিন্তু আমরা হিজ বললাম হি বললাম তাহলে এগুলোকে আমরা বলতে পারি প্রোনাউন নাউনের পরিবর্তে নাউনকে রিপ্লেস করে আমরা যেটা বসাই সেটাকে আমরা প্রোনাউন বলে থাকি প্রোনাউন ইউজুয়ালি আমরা সাবজেক্টিভ প্রোনাউন হিসাবে ইউজ করতে পারি যেমন ধরো হি মানে আই বলতে পারি ইউ বলতে পারি উই দে হি শি এবং ইট ঠিক আছে আমি তুমি আমরা তাদের সে এবং ইট এই যে এইগুলোকে আমরা সাবজেক্ট প্রনাউন হিসেবে বসাতে পারি আবার এখানে যে হিজ বসেছে এটা কিন্তু অবজেক্ট প্রনাউন হিসেবে বসেছে অবজেক্ট প্রনাউন কি হতে পারে আইটা হয়ে যায় মি তে ইউ হয়ে যায় ইউ উই হয়ে যায় আস দে হয়ে যায় দেম হি হয়ে যায় হিম শি হয়ে যায় হা ইট তা ইটি থাকে তাহলে এই অবজেক্টিভ প্রোনাউন এবং সাবজেক্টিভ প্রোনাউন এই দুটো কিন্তু ক্যাটেগরি আছে প্রোনাউনের এবং এর পরবর্তীতে আমরা ভিডিওতে যখন নিয়ে আলোচনা করব। তখন আরও ডিটেল আলোচনা করবো বাট এখন তোমরা এই রকম ধারণাটা রাখো যে প্রোনাউন বলতে কিন্তু আমরা নাউনের পরিবর্তে যাদেরকে বসাই তাদেরকে আমরা প্রোনাউন বলে থাকি নেক্সট আসছে অ্যাডজেকটিভ এডজেকটিভস হচ্ছে খুব ইম্পর্টেন্ট খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট যেমন ধর আমি বললাম হি ইজ গুড বয় ওকে কিংবা শি ইজ ফ্রিটি সে খুব সুন্দর দেখতে বা সে খুব ভালো ছেলে কিংবা হি ইজ আ নট ই বয় সে খুব দুষ্টু ছেলে দেখো আমি প্রত্যেকটা ছেলে কিংবা মেয়ের সম্পর্কে বলার সময় কিছু এক্সট্রা শব্দ অ্যাড করছি দুষ্টু ছেলে ভালো দেখতে মেয়ে কিংবা মিষ্টি ছেলে এই যে দুষ্টু মিষ্টি ভালো এই যে শব্দগুলো আমরা বলছি এগুলো আসলে কি করছি আমরা আমাদের যে সাবজেক্ট রয়েছে তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি সাবজেক্টটা কি সাবজেক্ট কিন্তু সবসময় নাউন কিংবা প্রোনাউন হয় তাহলে আমরা বলতে পারি নাউন কিংবা প্রোনাউনের সম্বন্ধে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো কি আমরা অ্যাডজেকটিভ বলে থাকি ভাবে যেমন ধরো শি ইজ এ বিউটিফুল লেডি সে হচ্ছে একটি সুন্দর মহিলা এখানে লেডি মহিলা এটা কিন্তু নাউন তাহলে নাউনটা কেমন নাউন সে কেমন ধরনের মহিলা সে খুব সুন্দর মহিলা সুন্দরী মহিলা তাহলে এই যে নাউনটার বিষয়ে আমরা কি বলছি বিউটিফুলটা বলছি তাহলে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে নাউনের বদলে যেটা বসানো হচ্ছে সেটা নাউনকে নাউনকে যেটা পরিচয় করা হচ্ছে নাউনের সম্পর্কে যেটা বলছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে লেডিটা হচ্ছে নাউন লেডির সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বিউটিফুল শব্দটা তাই বিউটিফুলকে আমরা বলছি অ্যাডজেক্টিভ কিংবা বলতে পারি শি ইজ বিউটিফুল সে হয় সুন্দর তাহলে দেখো একটা নাউনের আগে আমরা একজিকটি বসালাম আবার এই যে ভাব রয়েছে ইজ ভাব তারপরেও আমরা কিন্তু অ্যাডজেক্টিভ বসালাম এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ কোথায় বসছে সেটা কিন্তু তোমাদের জানাটাও খুব জরুরি তাহলে নাউন কিংবা প্রনাউনের সম্বন্ধে আমরা যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলোকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ যেমন ধরে বললাম ইট ইস এ হট ডে প্রচণ্ড গরম দিন আজকে এখানে ডে হচ্ছে নাউন দিন এটা হচ্ছে নাউন আর নাউনের সম্পর্কে বলছে না দিনটা কেমন দিন প্রচণ্ড গরম তাহলে হট তার মানে হটটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিংবা বলতে পারি হি হ্যাজ সুইট ভয়েস তার মানে তার একটা খুব মিষ্টি গলার আওয়াজ আছে গলার আওয়াজটা এখানে নাউন নাউনটা কিরকম গলার আওয়াজটা কিরকম খুব মিষ্টি না খুব কর্কশ খুব মিষ্টি তাহলে এই যে মিষ্টিটা সুইট এটা কিন্তু হয়ে গেল কিংবা বলতে পারি দ্য ফ্রুটস আর সার ফলগুলো হয় খুব টক তাহলে ফলগুলো হচ্ছে নাউন এই ফলগুলো সম্পর্কে বলছি ফলগুলো কেমন ফলগুলো খুব টক তার মানে এই টকটা হচ্ছে অ্যাডজেকটিভ কিংবা বলতে পারি দ্য কফি ইজ কোল্ড কফিটা হয় ঠান্ডা কফিটা সম্পর্কে বলছি কফিটা কেমন কফিটা হয় ঠান্ডা কফি হচ্ছে নাউন এবং নাউনের সম্পর্কে বলছি কোল্ড তার মানে কোল্ডটা হচ্ছে এজেকটিভ তেমনিভাবে বলতে পারি আই হ্যাভ বট আ বিগ ব্ল্যাক স্পোর্টস কার আমি একটা খুব বড় কালো স্পোর্টস গাড়ি কিনেছি এবার গাড়িটা হচ্ছে নাউন তাই তো গাড়িটা হচ্ছে নাউন এবার নাউনের সম্পর্কে কি কি বলেছি গাড়িটা কি কীরকম গাড়ি খুব বড় গাড়ি গাড়িটা কি কালারের গাড়ি ব্ল্যাক কার গাড়িটা কি ধরনের স্পোর্টস কার দেখো গাড়িটার সম্পর্কে কতগুলো কথা বলেছি কতগুলো ইনফরমেশন দিয়েছি এই সব কটা কিন্তু অ্যাডজেক্টিভ এখানে আর একটা আছে সেটা হচ্ছে এ এ মানে হচ্ছে একটি গাড়ি আমি সংখ্যা বলছি সেটাও কিন্তু অ্যাডজেকটিভ সুতরাং এই গাড়ি নাওন তার সম্পর্কে দেখো আমি এখানে চারটে ইনফরমেশন দিলাম যেগুলোকে আমরা অ্যাডজেকটিভ বলে থাকি ওকে নেক্সট আমাদের পার্টস অফ স্পিচ হলো ভার্বস ভার্বস মানে অ্যাকশন বা কোনো স্টেট বোঝায় অ্যাকশন মানে কোনো কাজ করা হচ্ছে কিংবা কোনো অবস্থার কথা বলা হচ্ছে যেমন কিছু করা কিংবা হওয়া কিংবা আছে এইগুলো বোঝাতে আমরা ওয়ার্ভস ইউজ করে থাকি যেমন ধরো বললাম দ্য বয় প্লেজ টেনিস ছেলেটি টেনিস খেলে এখানে খেলাটা কি এখানে খেলাটা হচ্ছে কাজ করা তাহলে খেলাটা হচ্ছে এখানে কাজ করছে ডুইং কাজ করা মানে এটা একটা কিংবা বলতে পারি হি ইজ ওয়ার্কিং সে কাজ করছে এখানে কিন্তু ইজ আছে তাই তো হি ইজ ওয়ার্কিং এবং তারপরে দেখো আছে ওয়ার্কিং তার মানে সে কাজ করছে এখানে একটা কাজ করা এই অর্থে কিন্তু বলা হয়েছে তার মানে ওয়ার্কিংটা হচ্ছে ভার্ভ এখানে আই এম আ টিচার আমি একজন শিক্ষক এখানে দেখো এটা একটা অবস্থার বলছি অবস্থার কথা বলছি আমি কে আমি একজন শিক্ষক কিংবা বলতে পারো যে হি ইজ ভেরি হ্যাপি সে খুব সুখে আছে সে খুব খুশি আছে এখানে দেখো ওয়াব কোনটা এখানে অ্যাম হচ্ছে ওয়াব এখানে ইজ হচ্ছে ওয়াব এগুলো হচ্ছে হওয়া সেন্সে বোঝাচ্ছে আমি হই একজন টিচার আমি হই খুব হ্যাপি এই যে হওয়া সেন্স সেটাও কিন্তু ওয়াবস হচ্ছে কিংবা বলতে পারি ইউ হ্যাভ এ মোবাইল ফোন তোমার একটা মোবাইল ফোন আছে ইউ হ্যাভ হ্যা হচ্ছে আছে অর্থাৎ তো আমার একটা মোবাইল ফোন আছে এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে হি হ্যাজ এ কম্পিউটার তার একটা কম্পিউটার আছে এখানে হ্যাজ কিংবা হ্যাপটাও কিন্তু হওয়া বা আছে অর্থে বোঝাচ্ছে তাই জন্য কিন্তু এগুলোকে আমরা ভার্বস বলতে পারি তাহলে অ্যাকশন কোনো কাজ করা বোঝালে কোনো হওয়া বোঝালে কোনো কিছু আছে বোঝালে আমরা তখন ভার্বস ইউজ করে থাকি নেক্সট পার্টস অফ স্পিচ হলো অ্যাডভার্ভ অ্যাডভার্ভস দেখো এখানে ভার্ভস আছে অ্যাডভার্ভস তার মানে কি হচ্ছে ভার্ভ অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ এর সম্পর্কে যে ইনফরমেশন দেবে অনেক সময় ভার্ভের সম্পর্কে ইনফরমেশন দেয় কাজটা কীভাবে করা হচ্ছে অ্যাডজেক্টিভের সম্পর্কে ইনফরমেশন দেয় এবং অ্যাডভার্ভ নিজের সম্পর্কেই নিজে ইনফরমেশন দেয় তখন আমরা তাদেরকে অ্যাডভার্ভস বলে থাকি যেমনটা ধরো অ্যাডভার্ভস কি করে অ্যাডভার্ভস আমাদেরকে কাজটা কখন মানে কীভাবে হয়েছে কখন হয়েছে কোথায় হয়েছে কেন হয়েছে এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে বলে থাকে টা কাজগুলো কেন হয়েছে কিভাবে হয়েছে কখন হয়েছে কোথায় হয়েছে এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে বলে তাই জন্য আমরা তাদেরকে অ্যাডভ বলে থাকি যদি এক্সাম্পল দিয়ে বলি শি ওয়াক্স স্লোলি সে হাঁটে খুব আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটে এখানে সে হচ্ছে সাবজেক্ট ওয়াক্স মানে হাঁটা এটা হচ্ছে আমাদের ভার্ভ তাই তো কাজ করে এবার হাটে ভাবে খুব ধীরে ধীরে তার মানে এই যে হাঁটা ভার্ভ সেটাকে আমরা সিগনিফাই করছি কে স্লোলি সে হাটে কিভাবে ধীরে ধীরে সে কাজটা করে কিভাবে ধীরে ধীরে তার মানে ভার্ভের সম্পর্কে এখানে বলা হচ্ছে তার মানে স্লোলিটা হচ্ছে এখানে অ্যাডভ কিংবা বলতে পারি আই হ্যাভ আ ভ্যারি বিগ হাউস আমার একটা খুব বড় বাড়ি আছে এখানে দেখো হাউস হচ্ছে নাউন বিগ মানে বড় এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বড় হচ্ছে অ্যাডজেক্টিভ তো বাড়িটার সম্পর্কে বলছে নাউনের সম্পর্কে বোঝাচ্ছে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি এবার প্রশ্ন হলো এই যে ভ্যারি খুব বলা হচ্ছে খুবটা কার সম্পর্কে বলা হচ্ছে খুবটা কিন্তু অ্যাডজেক্টিভের সম্পর্কে বলা হচ্ছে মানে খুব বড় মানে প্রথমে আমরা নাউনের সম্পর্কে অ্যাডজেক্টিভ বললাম এবার অ্যাডজেক্টিভকেও আমরা আরও বেশি ডিফাইন করছি তার জন্য বলা হচ্ছে ভ্যারি তার মানে অ্যাডজেক্টিভের সম্বন্ধে আমরা ভ্যারিটা বলছি খুব বড় বাড়ি তাই তো বড়টা হচ্ছে অ্যাডজেকটিভ বড়টা কত বড় খুব বড় তাই অ্যাডভার্ভ হয়ে গেল এখানে ভেরি ভেরিটা হয়ে গেল আমাদের এখানে অ্যাডভার্ব ওকে এই রকমভাবে কিন্তু তোমাদেরকে অ্যাডভার্ভ বলতে হবে বুঝতে হবে যে অ্যাডভার্ভটা ভার্ভকে সিগনিফাই করছে অ্যাডজেকটিভ সিগনিফাই করছে না অ্যাডভার্ভকে সিগনিফাই করছে যেমন ধরো বললাম দে কেম টু আর্লি এটাকে আমরা বলতে পারি তারা এসেছিল খুব তাড়াতাড়ি এখানে আর্লি এটা কিন্তু অ্যাডভ এখানে অয়েলিটা হচ্ছে অ্যাডভাব খুব তাড়াতাড়ি এসেছিলো তাড়াতাড়ি এসেছিলো এটা হচ্ছে অ্যাডভাব ইউজুয়ালি আমরা এল ওয়াই যুক্ত শব্দগুলোকে অ্যাডভাব বলতে পারি ইউজুয়ালি ঠিক আছে কিন্তু এই যে এসেছিল তাড়াতাড়ি তাড়াতাড়িটা কত তাড়াতাড়ি টু আর্লি খুব তাড়াতাড়ি তার মানে আর্লিটা হচ্ছে অ্যাডভার্ভ কিন্তু অ্যাডভার্ভকেও আমরা সিগনিফাই করছি খুব তাড়াতাড়ি বলে তাহলে এই টুটা হচ্ছে অ্যাডভার্ভ হয়ে যাচ্ছে তার মানে আমরা দেখতে পেলাম ভার্ভ অ্যাডজেকটিভ এবং অ্যাডভার্ভের সম্পর্কে ইনফরমেশন দেয় যারা তাদেরকে আমরা অ্যাডভার্ভ বলে থাকি এরপর আসছে প্রেপোজিশন প্রেপোজিশন কোনগুলো যেমন ইন অন অ্যাট বাই অফ আপ টু ওভার ফ্রম উইথ আফটার বিফোর সংখ্যা অনেক কিন্তু কি কাজ করে কেন প্রেপোজিশন দরকার প্রেপোজিশনগুলো আমাদেরকে রিলেশনশিপ রিলেশনশিপ বোঝায় প্রিপজিশনগুলো আমাদেরকে সেন্টেন্সে রিলেশনশিপ বোঝাতে সাহায্য করে কিসের রিলেশনশিপ টাইম কোন সময় প্লেস কোন জায়গা কোন পজিশন কোন মেথড তার সাথে আমাদের যে সম্পর্ক সেই রিলেশনশিপটা বোঝায় সেন্টেন্সের সময় জায়গা পজিশন মেথড এইগুলোর সাথে কি সম্পর্ক সেই রিলেশনশিপটা বলে থাকে প্রেপোজিশন যেমন ধরো বললাম আল গো টু অফিস অন মানডে আর গো টু অফিস অন মানডে মানে বলছি ধরো আমি যাব অফিসে এখানে দেখো টু বসিয়েছি টুটা হচ্ছে একটা প্রেপোজিশন অনটা হচ্ছে একটা প্রেপোজিশন এই টুটা বসিয়েছি কার কি বোঝানোর জন্য অফিস বোঝানোর জন্য মানে এই জায়গাটা বোঝানোর জন্য মানে আমি যে যাচ্ছি অফিসে এই যে কাজটা করছি যাচ্ছি কোথায় যাচ্ছি অফিসে তাহলে এই যে প্লেস এই প্লেসের সাথে আমার সম্পর্ক টু এটা বোঝানোর জন্য টু বসানো হয়েছে কিংবা কবে যাচ্ছি মানডেতে যাচ্ছি টাইম বোঝাচ্ছি এই মানডের সাথে আমার যে সম্পর্ক যাওয়ার যে সম্পর্ক সেটা কিন্তু অন এখানে বোঝাচ্ছে সুতরাং টু এবং অনকে আমরা প্রেপোজিশন বলতে পারি কিংবা যেমন ধরো বললাম উই ওয়ার্ক বাই ডে স্লিপ অ্যাট নাইট এখানে বাইটা হচ্ছে প্রেপোজিশন অ্যাট হচ্ছে প্রেপোজিশন যেমন উই ওয়ার্ক বাই ডে দিনের বেলা আমরা কাজ করি রাত্রিবেলা আমরা ঘুমোই তাহলে এই যে রাত্রির সাথে সময়ের সাথে দিনের সাথে এই যে সময় এই দুটো সময়ের সাথে আমাদের সম্পর্ক বোঝাচ্ছে কারা বাই এবং অ্যাট তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রেপোজিশন দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল বিড়ালটা ঘুমোচ্ছে কোথায় টেবিলের তলায় তাহলে টেবিল এই যে জায়গাটার সাথে আমাদের সম্পর্ক সম্পর্ক কি টেবিলের তলায় আন্ডার সুতরাং আন্ডারটা হয়ে গেল কিংবা বলতে পারি প্রেপোজিশন কিপ দা বুক অন দা টেবিল বইগুলো রাখো টেবিলের ওপরে টেবিলের সাথে বইগুলো সম্পর্ক কি অন উপরে টেবিলের ওপরে বইগুলো রয়েছে এই অন আন্ডার অ্যাট বাই টু এগুলোকে আমরা বলতে পারি প্রেপোজিশন এরপরে আমাদের পার্টস অফ স্পিচ হলো ইন কনজাংশন কনজাংশন হল এরপরে পার্টস অফ স্পিচ কনজাংশন মানে হচ্ছে দুটো ওয়ার্ডকে বা দুটো সেন্টেন্সকে আমরা যোগ করছি জোড়া দিচ্ছি যে শব্দগুলো দিয়ে জোড়া দিচ্ছি তাদেরকে আমরা কনজাংশন বলে থাকি সেই শব্দগুলো কি কি অ্যাজ ইফ অর সো অ্যান্ড বাট বোথ বিকজ এরকম প্রচুর আরও শব্দ আছে যেগুলোকে আমরা কনজাংশন হিসাবে ব্যবহার করে থাকি যেমন ধরো বললাম রিনা অ্যান্ড অদিতি আর সিস্টার্স রিনা এবং অদিতি হয় দুই বোন এই যে দেখো অ্যান্ড অ্যান্ড কিন্তু এই দুটো শব্দ রিনা এবং অদিতি এই দুটো নাউনকে জোড়া লাগিয়েছে সুতরাং অ্যান্ডকে আমরা বলতে পারি কনজাংশন আবার আই অ্যাম ওয়েল বাট মাই ব্রাদার ইজ এল আমি তো হই সুস্থ কিন্তু আমার ভাই অসুস্থ আমি সুস্থ ভাই অসুস্থ এই দুটো সেন্টেন্সকে দেখো আমরা বাট দিয়ে যুক্ত করেছি সুতরাং অ্যান্ড এবং বাট এগুলোকে আমরা বলতে পারি কনজাংশন কিংবা বলতে পারি ডু অর ডাই মহাত্মা গান্ধীজি এই স্লোগান দিয়েছিল ডু অর ডাই এখানে অর কিন্তু আমরা বলতে পারি একটা কনজাংশন হিসাবে কাজ করছে কিংবা বলা যেতে পারে আই ডেন্ট গো টু স্কুল বিকজ আই ওয়াজ আনওয়েল আমি স্কুলে যাইনি কারণ আমি অসুস্থ ছিলাম এটা দেখো ক্লজ বিকজ আই ওয়াজ আনওয়েল এই যে দুটো সেন্টেন্সকে আমরা যুক্ত করেছি বিকজ দিয়ে তার মানে বিকজ হচ্ছে কনজাংশন or we can say it was raining so i didn't go out বৃষ্টি পড়ছিল তাই জন্য আমি বাইরে যাইনি এখানে সোটাও কিন্তু দুটো সেন্টেন্সকে যোগ করছে সুতরাং আমরা সোকেও বলতে পারি কনজাংশনস দুটো ওয়ার্ড কিংবা দুটো সেন্টেন্সকে যোগ করছে যে শব্দগুলো তাদেরকে আমরা কনজাংশনস বলতে পারি এবং লাস্ট পার্টস অফ স্পিচ হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশন মানে হলো হঠাৎ করে কোনো ইমোশনস হঠাৎ করে কোনো উচ্ছ্বাস প্রকাশ করছি তখন আমরা ইন্টারজেকশনস বলে থাকি যেমন ধরো ওয়াও কিংবা আহ কিংবা আহা কিংবা অ্যালস কিংবা হুড়ে আউচ উপস এই যে শব্দগুলো বলছি এটা কিন্তু পার্টিকুলার কোনো মানে হয় না শব্দগুলোর কিন্তু এই শব্দগুলো যখন কোনো সেন্টেন্সে বসছে তখন কিন্তু সেন্টেন্সটা একটা ইমোশন প্রকাশ করতে সক্ষম হচ্ছে তাই জন্য আমরা তখন তাকে ইন্টারজেকশন বলতে পারি যেমন ধরো এক্স্যাক্ট এক্সাম্পল দিই ও হাউ হ্যাপি উই আর হিয়ার ওহ আমরা কত সুখে আছি এখানে এই যে আমাদের ইমোশন আমাদের যে সুখ কত আছে আমাদের যে এক্সাইটমেন্ট সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা ওহ ব্যবহার করলাম তাহলে ওহটা হয়ে গেল একটা ইন্টারজেকশন আউচ মাই লেগ হার্টস ওহ আমার পায়ে ব্যথা করছে তার মানে আমার যে পায়ে ব্যথা করছে সেটা বোঝানোর জন্য আমরা আউচ ব্যবহার করলাম সেই ইমোশনটা বোঝানোর জন্য অ্যালাস দ্য ওল্ড ম্যান ডায়েট আহা বয়স্ক লোকটা মারা গেছে তাহলে বয়স্ক লোকটা মারা গেছে সেই দুঃখটা প্রকাশ করার জন্য আমরা অ্যালাস এই শব্দটা বলছি কিংবা হুড়ে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ আমরা জিতে গেছি হুড়ে আমরা ম্যাচটা জিতে গেছি আমাদের যে এক্সাইটমেন্ট যে আনন্দ সেটা প্রকাশ করার জন্য আমরা হুড়ে ব্যবহার করছি এই যে ওহ আউচ অ্যালাস হুড়ে এই শব্দগুলো কিন্তু হঠাৎ ইমোশন সার্টেন ইমোশানস প্রকাশ করতে সাহায্য করছে তাই এগুলোকে আমরা ইন্টারজেকশন বলে থাকি কিংবা ধরো বললাম ওয়াও দ্য ফ্লার ইজ ভেরি বিউটিফুল ওয়াও দ্য ফুলটা দেখেছো কি সুন্দর খুব সুন্দর ফুলটা এই যে ওয়াও কথাটা বললাম আমি কি করলাম আমাদের অবাক হওয়া সারপ্রাইজ হওয়া এটা প্রকাশ করলাম তাহলে এই সমস্ত ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করে থাকি আমাদের ইমোশানস প্রকাশ করার ক্ষেত্রে হঠাৎ করে ইমোশানস প্রকাশ করার ক্ষেত্রে বিস্ময় প্রকাশ করার ক্ষেত্রে তখন আমরা তাদেরকে ইন্টারজেকশন বলে থাকি আর এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচের সম্পর্কে পুরো বিষয়টা জানলাম কোন পার্টস অফ স্পিচকে কেন কি বলা হয় কার কি কাজ কখন কোথায় বসে কিভাবে আইডেন্টিফাই করব সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের লেসনে ওভারভিউ দিয়েছি এর পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে নিয়ে আরও ডিটেল আলোচনা করব যাতে তোমাদের পরীক্ষাতে অনেক বেশি তোমাদের হেল্প হয় ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ জানাটা কিন্তু প্রচণ্ডভাবেই ইম্পর্ট্যান্ট এবং নেসেসারি আশা করি আজ এই ক্লাস তোমাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ